নমস্কার, আমি জয়দীপ চক্রবর্তী, পেশায় চাকুরিজীবী, নেশায় লেখক। প্রতিলিপি আয়োজিত অল্প স্বল্প হাসির গল্প এই প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান অধিকার করেছি। প্রতিলিপির তরফ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে একটি ভিডিও সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং কিছু প্রশ্ন করা হয়েছে আমাকে। আমি সেই প্রশ্নগুলোর যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রতিলিপির তরফ থেকে প্রথম প্রশ্ন ছিল যে এই প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে দেখতে পেয়ে আমার কেমন লাগছে। অবশ্যই খুব ভালো লাগছে। হাসির গল্প, হাসির নাটক দিয়েই আমি লেখালেখি শুরু করি। এই জনার আমার সবচেয়ে প্রিয় জনার, তাই এই জনারের গল্প লিখতে আমার খুব ভালো লাগে। হাসির গল্পের প্রতিযোগিতার কথা শুনেই প্রস্তুতি শুরু করে দিলাম। চার রকমের হাসির গল্প জমা করলাম। কোনো একটি গল্প থেকে কোনো পুরস্কার পাবো এরকমই আশা ছিল। প্রতিলিপি আমাকে নিরাশ করেনি। প্রতিলিপি তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল যে প্রতিলিপিতে পুরস্কৃত আমার লেখা গল্পটির নাম, গল্পের বিষয়বস্তু এবং এই গল্প লেখার অনুপ্রেরণা আমি কোথা থেকে পেলাম। আমার গল্পটির নাম অনলাইন স্কুল। যে সমস্ত বাচ্চারা প্রথম স্কুলে ভর্তি হয়ে অনলাইন ক্লাস করছে তাদের অভিজ্ঞতা নিয়েই এই গল্প। আমার মাস্তুতো ভাইয়ের মেয়ে প্রথম স্কুলে ভর্তি হয়ে অনলাইন ক্লাস করার অভিজ্ঞতা আমার ভাতৃবধূর কাছে শুনে এই গল্প লেখার লোভ সামলাতে পারলাম না। প্রতিলিপির তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল আমি কতদিন ধরে প্রতিলিপির সাথে যুক্ত আছি এবং প্রতিলিপির কথা আমি কিভাবে জানতে পেরেছি। আমি 2017 সাল থেকে প্রতিলিপির সাথে যুক্ত আছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রতিলিপির কথা জানতে পারি। প্রতিলিপি থেকে জানতে চাওয়া হয়েছিল প্রতিলিপি মানে আমার কাছে কি এবং প্রতিলিপি অ্যাপে গল্প লিখতে আমার কেমন লাগছে। প্রতিলিপিতে আমি 5 বছর ধরে লিখছি। প্রতিলিপি আমায় লেখক হিসাবে যথেষ্ট পরিচিতি দিয়েছে এবং প্রতিলিপি আয়োজিত বিভিন্ন গল্প প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছি এবং আমার পরিচিতি আরও বেড়েছে। প্রতিলিপির কল্যাণে আকাশবাণী কলকাতায় আমি নাটক লেখার সুযোগ পেয়েছি এবং সম্প্রতি প্রতিলিপি আমার কিছু গল্প নিয়ে বিভিন্ন কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। এইসব কারণে আমি প্রতিলিপির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। প্রতিলিপির তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল যে ভবিষ্যতে প্রতিলিপিতে আরও কী কী প্রতিযোগিতা আমি দেখতে চাই এবং উঠতি লেখকের জন্য প্রতিলিপি অ্যাপটি কতটা সাহায্যকারী। প্রতিলিপিতে ভবিষ্যতে আরও নতুন ধরনের প্রতিযোগিতা দেখতে চাই। দুটি জনার মিশিয়ে কোনো প্রতিযোগিতা হলে বেশ ভালো হয়, যেমন সেটা রহস্য ও ভৌতিক মিশিয়ে হতে পারে, কল্পবিজ্ঞান এবং নারীকেন্দ্রিক হতে পারে, এরকম দুটি জনার মিলিয়ে কোনো প্রতিযোগিতা। হাসি বা মজার ছলে কোনো সামাজিক মেসেজ দেওয়ার প্রতিযোগিতামূলক গল্প হলে খারাপ হয় না, আর হাসির অনুগল্প প্রতিযোগিতা হলে পাঠকরা বেশ আনন্দ পাবে। উঠতি লেখকদের জন্য এই প্রতিলিপি অ্যাপটি বেশ গুরুত্বপূর্ণ। এরা নতুন গল্প লিখে এখানে হাত পাকাতে পারবে আর জনপ্রিয় লেখকদের গল্প পড়ে প্রতিলিপির গাইড ফলো করে গল্প লিখে আরও ভালো লেখক হতে পারবে।